আজ আমি আপনাদের ইলিশ মাছের কুরমা রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপুস কর্নার। আজকে আমি আপনাদের ইলিশ মাছের কুরমা রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আমি আজকে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, এটা দিয়ে আমি আজকে কুরমাটা রান্না করব। তাহলে চলুন, প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল, আমি মাছটাকে একটু হালকা ভেজে নিব, কারণ এটা ফ্রোজেন ইলিশ মাছ, কিছুদিন ফ্রিজে থাকলে একটু স্মেলটা একটু অন্যরকম হয়ে যায়, সেজন্য আমি এটাকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। আমি মাছটা হালকা ভেজে নিচ্ছি। একদম হালকা ভেজে নিব। একদম হালকা, জাস্ট আমি একটু কাঁচা ভাবটা একটু কাটানোর জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এখন এটাকে উঠায় ফেলব। আমি বাকি মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাথাটা দিয়ে দিব বললাম, সেজন্য লয়েটার মাথা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেশি তেল বা ঘি দিয়ে রান্না করব না। পেঁয়াজটা আমার একটু ব্রাউন হয়ে আসছে হালকা, সাথে আমি এখানে কিছু একটা পেঁয়াজ আর কিছু পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। এটাকে একটু কষিয়ে নেব। আমি হাফ চামচ মরিচ, এক চামচের মতো ধনিয়া,
আধা চামচ মতো একটু জিরা দিয়ে দিলাম। এক চামচ আদা, সরি রসুন, আর এক চামচ আদা। ভালো করে একটু কষিয়ে দিতে হবে। দুই চামচ ইয়োগার্ট, মানে দই দিয়ে দিলাম, প্লেন দই। আন্দাজ মতো লবণ, যেহেতু আমি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগে, সেজন্য অল্প একটু দিলাম, বেশি দেইনি। একটু কষে নিচ্ছে। আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলি দিয়ে দিব। আমার মাথা, ইলিশ মাছের মাথা আর লেজটাও আমি দিয়ে দিলাম। এখন আমি একটু দুধ ইউজ করব। এখন আমি হাফ কাপের মতো একটু দুধ অ্যাড করলাম। আমি 5 মিনিটের মতো ঢাকাটা একটু দিয়ে রাখলাম, ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি কিছু কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কিছু বেরেস্তা, দিয়ে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। আমি এখন 1/2 চামচ চিনি একটু অ্যাড করে দিলাম। ইলিশের কুরমাটা করতে বেশি সময় লাগে না। আমরা আরেকটু ওয়েট করি 2 মিনিটের মতো। হয়ে গেল আমার ইলিশ মাছের কুরমা। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আপনারা সবাই বাসায় একদম ইজি ওয়েতে, এটা কোনো ঝামেলা নাই, সহজ পদ্ধতিতে রান্না। আমি আপনাদেরকে এখন একটু বেড়ে দেখাবো। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের কুরমা, একদম ইজি ওয়েতে রান্না। আপনারা সবাই রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।